রাজধানীতে প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা সহ দশজনকে আটক করেছে পুলিশ। গতরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ বলছে চক্রটি একটি বিশেষ ইলেকট্রনিক যন্ত্র দিয়ে সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা এবং সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল। দুপুরে ডিএনপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এই চক্রের সাথে জড়িত বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলেও জানায় পুলিশ। এই চক্রটি বিভিন্নভাবে পরীক্ষা পত্র ফাঁসের নামে প্রতারণা করে থাকে। তাদের এই গ্রুপের মধ্যেই একজন বিশেষজ্ঞ থাকে, এই বিশেষজ্ঞ এই প্রশ্নপত্রগুলোকে সলভ করে, সমাধান করে করে তাদের যে নেটওয়ার্ক আছে, তাদের ডিভাইসটা যারা যারা পারচেজ করে এবং তাদেরকে পূর্বাহ্নে যারা যোগাযোগ করে তাদের কাছে গিয়ে ট্রান্সমিট করতে থাকে।